প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আবদুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মোস্ট আপডেটেড ম্যানেজমেন্ট সম্পর্কে সংক্ষেপে কিছুটা জেনে নিব। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের একটা পেশেন্ট যখন আমাদের কাছে সিমটম নিয়ে আসবে, তখন প্রথমে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে অ্যাডভাইস করব। যদি লাইফস্টাইল মডিফিকেশনে কোনো কাজ না হয়, সেই ক্ষেত্রে আমরা দেখব সিমটম সপ্তাহে কতবার হচ্ছে। যদি সিমটম লেস দেন টু টাইমস পার উইক হয়, তখন আমরা অ্যান্টাসিড অর অ্যালজিনেট অর কম্বিনেশন অফ বথ দিব। কখন? অন ডিমান্ড, যখন সমস্যা করবে, যখন বুক জ্বলা পড়া করবে, তখন আমরা দিব। যদি তাতে কাজ না হয় অথবা যদি সিমটম সপ্তাহে দুইবারের বেশি হয়, তখন আমরা 8 week কোর্স অফ প্রোটন পাম্প ইনহিবিটর অ্যাট লোয়েস্ট ইফেক্টিভ ডোজে ব্যবহার করব। যদি তাতে সিমটম রিলিফ হয়ে যায় তাহলে খুবই ভালো। তবে সিমটম যদি আবার রিল্যাপস হয় অথবা পেশেন্টের যদি ইসোফেজাইটিস থাকে অথবা ভ্যারেট ইসোফেগাস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেনটেন্যান্স থেরাপি ব্যবহার করতে হবে, অর্থাৎ লাইফ লং থেরাপি ইউজ করতে হবে। যদি ইসোফেজাইটিস অথবা ভ্যারেট ইসোফেগাস থাকে, সেই ক্ষেত্রে মেনটেন্যান্স থেরাপিটা নিব ওয়ান্স ডেইলি লোয়েস্ট ডোজ প্রোটন পাম্প ইনহিবিটর, সেটা লাইফ লং চলবে। আর যদি শুধুমাত্র রিল্যাপস হয়, কোনো ইসোফেজাইটিস অথবা ভ্যারেট ইসোফেগাস না থাকে, সেই ক্ষেত্রে ইন্টারমিটেন্ট অন ডিমান্ড, অর্থাৎ যখন প্রয়োজন হবে তখন পিপিআই ব্যবহার করব। এইভাবে চলবে লাইফ লং। যদি কোনো সিমটম যদি 8 week কোর্স অফ পিপিআই থেরাপিতে কোনো রেসপন্স পাওয়া না যায়, সেই ক্ষেত্রে আমরা আপার জিআইটি এন্ডোস্কোপি করব। যদি আপার জিআইটি এন্ডোস্কোপিতে অন্য কোনো ডিজিজ পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর বন্ধ করে দিব এবং অন্য ডিজিজের চিকিৎসা শুরু করব। তবে এন্ডোস্কোপিতে যদি ইসোফেজাইটিস অথবা ভ্যারেট ইসোফেগাস অথবা হায়াটাস হার্নিয়া আমরা পাই, তখন আমরা ধরে নিতে পারি যে ডায়াগনোসিসটা আসলে ঠিকই আছে, এটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তবে এন্ডোস্কোপি যদি নর্মাল হয়, সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড ইনভেস্টিগেশন 24 আওয়ার পিএইচ মনিটরিং করতে হবে। যদি আমরা ইসোফেগাসের পিএইচটা নেগেটিভ পাই, তখন গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ইজ আনলাইকলি, তখন হয় এটা অন্য কোনো ডিজিজ অথবা ফাংশনাল হার্ট বার্ন। তবে পিএইচ যদি আমরা পজিটিভ পাই, অর্থাৎ অ্যাসিডিক পাই, লেস দেন 4, তখন আমরা বলতে হবে যে ডায়াগনোসিসটা আসলে ঠিকই আছে, এটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেখানে প্রোটন পাম্প ইনহিবিটর থেরাপি দিয়ে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, সেটাকেই বলা হয় রিফ্র্যাক্টরি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। রিফ্র্যাক্টরি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজকে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের একটা অপশন হচ্ছে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করব, সাথে ব্যাড টাইম অন ডিমান্ড H2 রিসেপ্টর ব্লকার ইউজ করব। মনে রাখতে হবে H2 রিসেপ্টর ব্লকার কন্টিনিউয়াসলি ইউজ করা যাবে না, অন ডিমান্ড ইউজ করতে হবে। কারণ কন্টিনিউয়াস H2 রিসেপ্টর ব্লকার ইউজ মোর দেন 1 month লিডস টু ট্যাকিফাইল্যাক্সিস, বেশি দিন ইউজ করলে সেটা আর কাজ করবে না। অন্য আরেকটা অপশন হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর সাথে মেটোক্লোপ্রামাইড ইউজ করতে পারি। যদি তাতেও কাজ না হয়, তখন আমরা একটা ট্রায়াল নিতে পারি, ট্রায়াল অফ ব্যাকলোফেন। একটা কথা মনে রাখতে হবে, ব্যাকলোফেন হ্যাজ নো FDA অ্যাপ্রুভাল ফর গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ইয়েট। এটা শুধু একটা ট্রায়াল ড্রাগ। এটার মেকানিজমে বলা হয় ইট রিডিউস ট্রানজিয়েন্ট রিল্যাক্সেশন অফ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার অ্যান্ড রিফ্লাক্স এপিসোডস। যদি এগুলোতে কাজ না হয়, সেই ক্ষেত্রে আমাদের হাতে আছে সার্জিক্যাল অপশন, যেমন ফান্ডোপ্লিকেশন।